1850 সাল থেকে ব্রিটিশ গভর্নমেন্টের উপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে। বিভিন্ন মারণ রোগ সেই চাপ আরো বাড়িয়ে দেয়। মহামারীর সামাজিক চাপ গভর্নমেন্টকে একটি নেটিভ হাসপাতালের জন্ম দিতে বাধ্য করে। শিয়ালদা মার্কেটে একদিনের জন্য বাজার না বসেই হাসপাতাল শুরু হয়ে যায়। এক অযাচিত মেয়ের জন্ম হয়। সেই মেয়েই আজকের নীলরতন সরকার মেডিকেল কলেজ। ১৮৬৪ শিয়ালদহ মার্কেট। ১৮৬৪ সালে কলিকাতা মিউনিসিপ্যালিটি কিছু বিল্ডিংয়ের সাথে শিয়ালদহের কাছে পোলট্রি ও সবজি মেটেরিয়াল কলকাতা থেকে গ্রামে গঞ্জে পাঠানোর জন্য শিয়ালদহে একটি মার্কেট তৈরি করার পরিকল্পনা করে। ইউরোপিয়ান স্থাপত্যের আদলে ১৮৬৪ সালেই শিয়ালদহ মার্কেট তৈরি হয়। এই শিয়ালদহ মার্কেটের আয়তন হয় ১০৪৬ বর্গমিটার। এবং ওই বছরেই জরুরি অবস্থার ভিত্তিতে এই শিয়ালদহ মার্কেটেই বাজার না বসে অস্থায়ী হাসপাতাল শুরু হয়ে যায়। সেই সময়ের কলকাতার জাস্টিস অফ পিস, বর্তমানে কলকাতার শেরিফ, ১৮৬৭ সালের পয়লা জুলাই শিয়ালদহ মার্কেটের অস্থায়ী হাসপাতালটি অধিগ্রহণ করে। আমাদের মেয়ে শিয়ালদহ মিউনিসিপ্যাল হসপিটাল নাম নিয়ে একটি পূর্ণ হাসপাতালের কাজ শুরু করে দেয়। এই হাসপাতাল তৈরির প্রেক্ষাপটে অনেক কারণ লুকায়িত ছিল, যেমন কলেরা, কালাজ্বর, জ্বর, এইসব বিভিন্ন রোগ থেকে যে মহামারীর ভয়াবহতা দেখা দিত তা ব্রিটিশ গভর্নমেন্টকে সামাজিক ক্ষেত্রে বিপদে ফেলে দিয়েছিল। এছাড়াও শ্রেণী বৈষম্য ছিল অন্যতম কারণ। সেই সময় মেডিকেল কলেজই ছিল উন্নত চিকিৎসার একমাত্র হাসপাতাল। শ্রেণীগত কারণে ব্রিটিশ ও উচ্চ বর্ণের মানুষের চিকিৎসা গরিব মানুষের থেকে আলাদা করার উদ্দেশ্যেই ব্রিটিশ গভর্নমেন্ট এই হাসপাতালের জন্ম দেয়। এই হাসপাতালের তৈরির পিছনে ১৮৫৭ সালের সিপাই বিদ্রোহের ভূমিকাও কম নয়। ১৮৫৭ সালের মহাবিদ্রোহে ব্রিটিশ ও ভারতীয় আহত সৈনিকদের চিকিৎসা না দিতে পারার অক্ষমতার জন্য ব্রিটিশ গভর্নমেন্টকে জনরোষের মধ্যে পড়তে হয়। ওদিকে ১৮৫০ সাল থেকেই ব্রিটিশ গভর্নমেন্ট এদেশে শাসনের জন্য বাংলা ভাষায় চিকিৎসকের প্রয়োজনীয়তা অনুভব করে। এই প্রয়োজনের ভিত্তিতেই ১৮৫২ সালে মেডিকেল কলেজে মাতৃভাষায় ক্লাস শুরু হয়ে যায়। ১৮৬৩ সালে মেডিকেল কলেজে বাংলা শ্রেণীর ছাত্রদের পরীক্ষা শুরু হয়। এরপর মেডিকেল কলেজের স্থানাভাব, ভার্নাকুলার ক্লাসে নেটিভ ছাত্রদের অবহেলা,
তাচ্ছিল্য, শ্রেণীগত কারণে উচ্চ বর্ণের ছাত্রদের নেটিভ ছাত্রদের সাথে ক্লাস করার অনীহা, এইসব কারণে মেডিকেল কলেজের ভার্নাকুলার ক্লাসটি 1 ডিসেম্বর 1873 সালে শিয়ালদহ মিউনিসিপ্যালিটি হসপিটালে স্থানান্তরিত করা হয়। 1873 সালেই গভর্নমেন্ট এই হাসপাতালটিকে অধিগ্রহণ করে। এরপর শিয়ালদহ মিউনিসিপ্যাল হসপিটালের নাম পরিবর্তন করে হয় শিয়ালদহ মেডিকেল স্কুল। শিয়ালদহ মেডিকেল স্কুলের প্রথম সুপারিনটেন্ডেন্ট হলেন ডক্টর সি টি উডফোর্ড। তোমরা লেখো প্রথম বছরে শিখতে হবে। শিয়ালদহ মেডিকেল স্কুলই ভারতবর্ষের প্রথম মাতৃভাষার মেডিকেল স্কুল। এই মেডিকেল স্কুলের কিছু নিয়ম নীতি ঠিক হল, ছাত্র নির্বাচনের ক্ষেত্রে প্রথমত অধিক জ্ঞান সম্পন্ন হতে হবে, দ্বিতীয়ত কোনো সিভিল সার্জনের থেকে কোনো চিকিৎসা কেন্দ্রের শিক্ষালাভের 6 মাসের যোগ দেওয়ার প্রশংসাপত্র জোগাড় করতে পারলে তার দাবি হবে সবচেয়ে আগে। এই মেডিকেল কোর্স ছিল 3 বছরের। প্রথম বছরে শারীর স্থান, ওষুধের গুণাগুণ, প্রয়োগ বিজ্ঞান। দ্বিতীয় বছরে শারীর স্থান, সব ব্যবচ্ছেদ, ভেষজ, শল্য চিকিৎসা, হাসপাতালের ব্যবহারিক জ্ঞান লাভ। এবং তৃতীয় বছরে সব ব্যবচ্ছেদ, দ্বিতীয় বছরের সব বিষয় ও ব্যবহারিক জ্ঞান লাভ। 3 বছর শেষে ডিপ্লোমা সার্টিফিকেট, লাইসেন্সড মেডিকেল প্র্যাকটিশনার দেওয়া হতো, যা LMP নামে পরিচিত। 1874 সালে শিয়ালদহ মেডিকেল স্কুল নাম পরিবর্তন করে হয় ক্যাম্বেল মেডিকেল স্কুল। এই সময় সেন্ট্রাল হলের পশ্চিম দিকের দেওয়ালে রোমান হরফে 1874 সাল লেখা হয়। আমাদের মেয়ের অনিচ্ছা সত্ত্বেও দেশজ নামের বদলে বিদেশি নাম গ্রহণ করতে হয়। এই সময় বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের কিছু বই প্রকাশিত হয়। সেই পাঠ্যপুস্তকগুলি হল এ ম্যানুয়াল অফ সার্জারি, ডাক্তার কাশীচন্দ্র দত্ত, হ্যান্ডবুক অফ মিডওয়াইফারি, ডাক্তার মীর আশরাফ আলী, অ্যানাটমি, ডাক্তার মহেন্দ্রনাথ দত্ত, এ ম্যানুয়াল অফ ডিজিজ অফ চিলড্রেন, ডাক্তার মীর আশরাফ আলী, ও অস্ত্রচিকিৎসা, ডাক্তার জহিরুদ্দিন আহমেদ। ক্যাম্বেল মেডিকেল স্কুল চলতে শুরু করার সাথে সাথে এর প্রয়োজন ও চাহিদা গরিব মানুষের কাছে বাড়তে থাকে। হাজার হাজার মানুষের প্রত্যাশা এই ছোট্ট শরীরেও বহন করতে কার্পণ্য করে না। অবহেলা বঞ্চনা যতই থাক, সৃষ্টির উন্মাদনায় হাজার বছর হাঁটতে চায়। রত্নগর্ভা মা আমার,